তুই জঙ্গি? আমি জঙ্গি। ও তো তোরা তিন ঘুরে জঙ্গি লাগে রে বা দরায় যেতাও গেলি। হ্যাঁ খাও আজকে মনে হয় যেন স্টুডেন্ট কিছু কম কম লাগছে নাকি? মোহাম্মদ হায়দার আলী অনুপস্থিত স্যার, আমার তুমি কিভাবে জানো? বৃষ্টি বেগম হৃদয় রায় স্যার মোসাম্মদ আফসানা বিমল দাস বিমল কি 12 মাসই অসুস্থ থাকে নাকি? না স্যার, দাদুর বাড়িতে গিয়েছে স্যার। এই তুমি না বললে অসুস্থ? হ্যাঁ স্যার অসুস্থ স্যার। তাহলে তুমি কি বলছো, দাদুর বাড়িতে গেছে কেন? হ্যাঁ স্যার দেখলাম স্যার গাড়িতে স্যার। ঠিক দেখছো? হ্যাঁ স্যার। আচ্ছা আসুক, ওর পানিশমেন্ট আছে। স্টিফেন সুরং রিয়াল স্যার, জয়তুন বেগম মোহাম্মদ রাজু আফসানা বেগম শরীফুল্লাহ আচ্ছা ঠিক আছে, মোটামুটি আসছে সবাই, আর যারা আসে নাই এই তুমি ওদের বাড়িতে যাবা, ঠিক আছে? আচ্ছা মনিটর হইছো ক্লাসে, একটু হিসাব টিসাব কইরো। হ্যাঁ এ আসে না, এই তোমরা একটু দেখো না স্যার মনিটর কে? আমি তো স্যার মনিটর, তুই আমি থাকতে তুমি তো মনিটর হইলো কিলা বাইরে থেকে খুব গন্ডগোলের শব্দ পাইলাম, কি বিষয় কি বলো তো? করিম স্যার শুনলাম কারো কলম নিয়ে গেল স্যার, একটা কলম স্যার। কে কে নিল কলম? কে নিল? পেঁচা স্যার, পেঁচা স্যার আমার কলম নিছে স্যার। আমি মাত্র এখানে আমার কলম ধরেছি স্যার, পেঁচা আমার চুরি চুরি করে নিছে স্যার লুকালুকি। স্যার আমার নিজের কলম, আমি 5 টাকা দিয়ে কিনছিলাম স্যার দোকান থেকে। আচ্ছা স্যার আমার তিনটা কলম হেরা গেছে স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চেক করেন স্যার, ব্যাগ চেক করলে স্যার। আচ্ছা ঠিক আছে, আমি ব্যাগ চেক। স্টিফেন তুমি বলো তো কি অবস্থা ছিল? পেঁচা চুরি করেছে স্যার। হ্যাঁ আচ্ছা, এই মিষ্টি তুমি একটু চেক করো তো ওর সবকিছু। তুমি চেক করো না, দেখছেন স্যার ওর তো বড় চোর স্যার। উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, কত মিথ্যাবাদী। নাফিসা তুমি কি চুরি করেছো? জি না স্যার, আমার নিজের কলম স্যার। দেখি
এই কলমটা কার? তোমরা সবাই দেখো তো এই কলমটা কার? এটা আমার স্যার, এটা আমার ছিল স্যার। তোমাকে বলি নাই, এটা তোমার কলম, ঠিক আছে? আমি প্রমাণ চাচ্ছি। এই কলম কি ওর? দেখো এই কলম, দেখো দেখে বলো। তুমি অন্যায় করছো, বুঝতে পারছো? তাহলে কি তোমার শাস্তি হওয়া প্রয়োজন? এই এত কথা বল, তোমার কি শাস্তি হওয়া প্রয়োজন বলো? এই কানে ধরে আসো। আচ্ছা ঠিক আছে, কানে ধরে পাঁচবার উঠবস করো। সামনে স্যার, তুমি ওখানে দাঁড়িয়ে করো পাঁচবার। এক দুই তিন চার চার তোমার অন্যায় ছিল, বুঝতে পারছ? আর কখনো এরকম যেন না হয়। এই তোমার পাওনা বড় লোক, তুমি একটা কলম কেন এইভাবে নিলা? বসো। তুমি ক্লাস মনিটর আর তুমি বই আনো নাই স্কুলে? স্কুলে আসছো কেন? বই ছাড়া স্কুলে আসছো কেন? উঠে দাঁড়াও। কি তোমার শাস্তি হওয়া প্রয়োজন? হ্যাঁ মনিটর, শাস্তি হবে না? তোমাকে বলছি আমি, বলো দিতেই হবে। তুমি চারবার ফ্রক জাম্প দাও, যাও তাড়াতাড়ি। বাবার হোটেলে খাইয়া খাইয়া শুধু মোটা হইতেছ না? হ্যাঁ আরেকবার, দুই, ওখানে দাঁড়াও, দাঁড়াইতে বলছি। তোমার অন্যায় হয়েছে, বুঝতে পারছো? বসো। আচ্ছা ছেলেমেয়েরা, এখন আমরা পড়ার দিকে মনোনিবেশ করি। আচ্ছা গতকালকে আমরা কি বিষয় নিয়ে পড়াশোনা করছি মনে আছে? আচ্ছা মাদার তেরেজা কে ছিলেন? করিম সেবিকা ছিলেন স্যার। মাদার তেরেজা সম্পর্কে আরো লাগে মতিন জড়িত আছে আতরালির নাতি ফুকদারের। আচ্ছা
আদাব আদাব মাদবসা আসসালামু আলাইকুম তা কি খবর কি মনে কইরা মাদবসা আইলাম কুদ্দুসে কইলো বলে কিতে একটা এই বসে একটা এখানে বসো থ্যাংক ইউ স্যার কিতে হইতেছে না আপনি বুঝতেছেন না এখানে আমি কি করতেছি এটা তো স্কুল এখানে এই যে গ্রামের ছেলেমেয়েরা পড়াশোনা করছে মাদ্রাসা তারা আসলে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতেছে কারণ শিক্ষা ছাড়া মানুষ অন্ধ ইতা পড়াশোনা করে কিটা করতো ইতা গরু রাখতো না হ্যাঁ গরু রাখতো না নি ইতা ফয়রা লাভ আছে কোনো লাভ নাই মাদ্রাসা এটা জজ ব্যারিস্টার হইতো না পড়াশোনা করি তো মানুষ জজ ব্যারিস্টার হয় আপনি কি স্কুল খুললেন মাদ্রাসা ধরুন মতে নিস্তাই নি তুই তো মাপ করা আছে বেশি হইছো তুই কথা কইছ না আমার কথা কইতে দে বল 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 মাদ্রাসা বসে বসে কথা কই আচ্ছা আমি তো অল্প টাকা বই না আচ্ছা আমার সময় নাই কিন্তু বেশি আচ্ছা সময় বেশি না অল্প সময় কথাবার্তা বলি আমি কি দেশে চলি না আমি যে পড়াশোনা করছি না আমি কি চলি না দুই চারজনকে লইয়া চলি না বিচার আশা করি না আমি দেশ তো এরা পড়াশোনা করে কিতা অর্থ গরু রাখতো কেতার আইল খাটো মানুষে খামুই লয় রাই মাতবর তোমার একটা কথা কই ওই যে গরিম দেখছো নি ওই যে জাফরের ফুলা গরিম আরে উত্তর পাড়া জাফর আরে জাফর এক দাদার নাম কি দেখো ওইটা কিছুই জানে না লেখাপড়া কিছুই শেখে নাই দেখছেন ওই যে উত্তর পাড়ার মেম্বার সাহেব কি করছে মাস্টার তুমি আমার কিতাব বুঝা মাস্টার আমার যে 700 বিঘা জমি আছে আমি যে লেখাপড়া করছি আমি যে জমি চালাই না চলে না আমার শোনো মাস্টার বুঝবা বুঝবা শোনো তুমি যে লেখাপড়া করো নাই এখন বুঝতেছো না কিন্তু পরে তুমি ঠিকই বুঝবা লেখাপড়া না শিখলে কি হয় এটা তুমি বুঝবা পরে বুঝবা কিন্তু এই যে যে ছেলে মেয়েরা আজকে এই আমার স্কুলে আইয়া আমার কাছে যে লেখাপড়া শিখতেছে বুঝছো মাতবর একদিন বুঝবা যে এই লেখাপড়ার মূল্যটা কি এখন বুঝবা না বুঝছো টাকা পয়সা তো বেশি হয়েছে তোমার এখন বুঝবা না একদিন ঠিকই বুঝবা কোনো মাস্টার তোমার বাড়ি কোনানে জানি আমার বাড়ি পশ্চিম পাড়ায় শেরপুর পশ্চিম পাড়ায় না একটু বুঝছি তুমি শেরপুর দিয়ে আইছো কেন তুমি তো টেকার লিগে আইছো ঠিক আছে একদিন সময় হইব আমার কাছে ঠিকই আইতে হইব বুঝছো মাতবর আচ্ছা করি আজকে এই জি স্যার আচ্ছা ওদের বাড়িতে খোঁজ নেবে কে অসুস্থ আছে হ্যাঁ ঠিক আছে কার কি সমস্যা আছে বা ইচ্ছা করে স্কুলে আসছে না ওদের বাবা মাকে বলবে হ্যাঁ বেটার গরুর ধরছে লেখাপড়া কর তুই তো সামনে বছর কিতা করতে যে কোর্টের আদালত গিয়া খালা কাপড় ফরিয়া যে কিতা মাথন যে কি লইলে দেখো আর আমার মামলার চিন্তা নাই দয়া করিয়া আপনারা মামলা মকর তোমাকে খেয়েছিল গিয়ে আইতা আমার ঘুরি গেল
পয়সা খুব কম লাগবে, না থাকলে আমারা কইবা আমি কইয়া দিব। আপনারা কিছু কইমু দেখি উঞ্চি গরম চালর নগলে কিতা মিশন না কিতা পিসা নগল আছে কিছু সাহাব আর মেহমান। আপনি যেভাবে হইলে আমার এগুলো জোগাড় করে দিবেন। আচ্ছা হাইল আমি মাদানি বেলা যাই মনে কেউ সাহ মেমগুলোরে দৌড়ি আইতা বলে পয়সা উইসা দিয়া বলে সাহায্য করি লেখা পড়ার লাগি খইয়া উইয়া দিকে। আচ্ছা তুই আমার লেখিয়া দিস আমি তো পড়া ওড়া পারি না। আমি ও দোকানেও গিয়া অপুষি মালর দোকানেও গিয়া হই মিটা বই গুন দেখ। আচ্ছা আপনার কি মনে হইয়া মাধব সাহ সবি মোল্লা কেমন আছো তুমি? আইলাম ঘুরতে ঘুরতে তোমার এখানে আলহামদুলিল্লাহ পালা আসলো জি। আমি তোমার দুঃখের কথা বুঝি কিন্তু আমি কিতা করতাম কত লোকরা কিতা করতাম চলো কষ্ট করে চলো আর কি কিতা করতাম। মাতক বর্ষা আপনারা আসুন হইয়া তো আমরা বাঁচিয়া আছি। তো তোমার মা ইয়া কিতা করেন ও কিতা হয়েছিল দূর আগে তারপর শাস্তি হয়ে যায় কি ফাঁসি হয়ে যায় ও কথা করে তোমার মাইয়া উকিলের যে করতো জি ইটা কিতা কই দেয় তুমি ইটারে তুমি ঘরের বাইর করে নিছো ইটা করবো মাতব বসা পুরিয়েলা কইছে লেখা পড়া শিখবো লিখতে লিখতে যে অতদূর উঠবো আমি তোমার নাম একদম পারি আমি রাস্তা দিয়ে আসলে কি আমার সালাম দেয় না ইসলাম আলাইকুম তো বইরা কিতা হইব বইরা হইব না কিতা চাপি ধর চাপি ধর মাথা উড়ি ধর। আচ্ছা খরা দেখো কিতা হয় দেখো শেষে কিতা হয় কার বাড়ি যায় পুনরে রান্দা মান্দা করে দেখো। আমার সব বরবর পাইছি হইয়া নাজবিল্লা নাজবিল্লা হইয়া আর আমি দেখি গরম চালও যাই তোর ওই কিতা হই কিতা আমি ইংলিশ মিন্দি চিতা বুঝি না ও বই হইলে না নেওয়া খাতা ও দেখি ও কোনো উঠলেও গিয়া খুঁজবো না বই আর খাতা আপনি যেভাবে হলে আমার এগুলো জোগাড় করতে লাগবো। আচ্ছা চিন্তা করলে আমার পড়াশোনা হইতো না। আচ্ছা মা চিন্তা করিস না কোনোই না আমার কথা কি যে বেটা আইসি মাতব্বর এগুলো আবার সি আর মিনিটু ভাই
ওগুলো কথা খেয়েও বলে কোনবার আমি হয়েছি ওই এটা কই পাও ইতামিয়া সমাজে বলছো না রে আদা বদা দিও আমি বিচার করতে করতে সকাল থেকে সন্ধ্যা হয়ে যায় আর বিচার করতে ইচ্ছা করে না এরা কত লোকে আমার ডাকে আমি রহিমের করিমের ব্যাপারে যেতাম না কোন কিলা কিলা রাখছে আমি তো পারি না ইটা বিচার আসা ইটা আমি খতম হইব ইটা পারবা আইন আমরা কেন লেগে আছি আপনারা সব বুঝাই দিব হে পারবা আইন আমি কাগজ নিয়েছি আপনি খালি দস্তখত করে দিতেন আচ্ছা ঠিক আছে আপনার দলিল সৈন্য দিতে চেয়ারম্যান বিচার আচার করো নাকি আগস্ট আনছো সাইন দিতাম জি আমার তো আবার কলম উলম থাকে না রে আপনি কষ্ট কোন কই দে দেখাই দে কি জায়গা দা বাম বেরি দে বাম দে ভাই আমি তো তোমার মঙ্গল চাই সবাই আচ্ছা আমি ইলেকশন আইতেছে না নিয়ে কিতা জানি কইল আরবিট্রেশন বোর্ডের চেয়ারম্যান আমি তোমার বিচার ওচার করবো না নিয়ে আমার দায়িত্ব ঐক্য তোমরা আমি পারি সাতাম কয়েক ও মাস্টর আপনার জায়গা সারতাম কিতা কয় না কেন বাড়ি সারতে হবো কেন তোমার অত বালায় বালায় বাড়ি সারিয়া দিত
আপনার চশমার পাওয়ার ঠিক আছে তো মাস্টার সাহেব, এইটা তো অরিজিনাল দলিল দেখতেছি মাস্টার। এটা কিতা কইলেন ও মাস্টার, এটা কিতাও নাইছো ও এ বাদবর ও মাস্টার। তুমি কি এই দলিলে সই করছিলা? ও তো কইছিল আমি আরবিট্রেশন করেছি আর মনে মনে কাগজ সাইন দিছি। বুঝছো এখন? বুঝছো মাস্টার? আমি তো বুঝতাছি না, এ যা আমার একটা ভাই বইটা তো বুঝতাছি না মাস্টার। এখন তুমি বুঝছো মাস্টার, আমি তোমারে কইছিলাম মাস্টার আমি লেখাপড়া না শিখলে কি হয় এটা বুঝতে পারছো মাস্টার? আমি তোমার ভুল করে দিছি মাস্টার, বহুত ভুল করে দিছি। আমি তোমারে কইছিলাম যে একদিন তুমি বুঝবা লেখাপড়া না শিখলে জীবনে কি পরিণতি হয় এটা তুমি বুঝবা। আমার রাস্তা ভুল করে দিছি মাস্টার, আমি লেখাপড়া না করিয়া আপনাদেরকেও সেই কথা বলি, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠান যেন সবাই পড়াশোনা করে এবং শিক্ষা গ্রহণ করে ঘরে ঘরে শিক্ষার আলো জ্বালায়, মাত্রের মতো আমরা যেন অন্ধ হয়ে না থাকি, এটা যেন আমরা মনে রাখি। আমি এই সময় আমাদের কলা কৌশলী যারা আছে তাদেরকে সামনে আসতে বলি, যারা ছিল এখানে। ডিরেক্টর সাহেব বললেন যে তেনজিকে এরকম একটা নাটক করবো, তো আমরা এইভাবে চিন্তা করলাম যে এইভাবে আমরা করি। আমি ধন্যবাদ দিই, হয়তো বেশি ভালো আমরা করতে পারিনি এই অল্প সময়ের মধ্যে, তারপরেও যতটুকু সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের পাঁচ বর্ষার যদি কিছু বলেন শেষ সময়। আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ দিই যে আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, যদিও আমি হবিগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলছি। আসলে আঞ্চলিক ভাষায় না বললে নাটক আসলে বেশি মজা লাগে না, আমরা চেষ্টা করেছি এবং আমাদের অল্প সময় 10-15 মিনিটের রিহার্সাল, এটা যদি আরো হতো, এটা কিন্তু আসলে 1 ঘন্টার নাটক ছিল, আমরা করেছিলাম 1 ঘন্টার নাটক, এটা অনেক ছিল। তো আপনারা আমাদের জন্য প্রার্থনা করবেন যেন এস এম এন বির যে টিম, যারা আমরা নূর মিশনের যে টিম, যেন আমরা শিক্ষার আলো সবাইকে ছড়িয়ে দিতে পারি। সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ। আর আমি দেখি আপনার কমান্ডারের নামটা কি জানতে পারি?